কারোর সাথে নিয়ম করে কথা না বলাই ভালো, কারণ কথা বললেই মায়া বাড়ে, অভ্যাস হয়ে যায়। তারপর একসময় কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে আসে। মানুষটাকে সব কথা জানাতে না পারলেও কেমন যেন একটা খালি খালি লাগে, বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হয়। এই অনুভূতিটা বড্ড বাজে, ভীষণ কষ্টের। এর জন্যই কথা না বলাই ভালো। বাস্তব তো এটাই, মানুষ কথা দেয় শুধু মুহূর্তগুলি সুন্দর করার জন্য, কারণ কথার যদি আজ দাম থাকতো তাহলে তো তোমার নামের সাথে আজ আমার নামও থাকতো। আমাদের কখনো আলাদা হতে হতো না, আমাদের বিচ্ছেদ হতো না। কথা বলা এবং সব সন্দেহ দূর করার চেয়ে চুপ থাকা বা বোকা হয়ে থাকা অনেক ভালো। সুখ হলো প্রজাপতির মতো, তুমি যত তাড়া করবে সে তোমাকে তত দূরে সরিয়ে দেবে। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। সবসময় সমাধান খুঁজতে নেই, মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায় সুযোগ নিয়ে কে কী রকম রং বদলায়। কারণ দূরের মানুষ যতটা না কষ্ট দেয়, তার চেয়ে অধিকগুণ বেশি কষ্ট দেয় কাছের মানুষ। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন শক্ত করে সারা জীবন ধরে রাখুন, যাতে কখনো হারিয়ে না যায়। ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে, একজনকেই ভালোবেসে কষ্ট পেলাম মনে। চাঁদ, তুমি কি শুনছো আমার কথা? আমিও যে তোমার মতো শুধুই একা, বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, আমি শুধুই তোর। হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের নাম রয় আশিওয়ালা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।